প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে চমৎকার একটি কেক তৈরি করে দেখাবো। ভালোবাসা দিবসে প্রিয়জনের জন্য কেকটি তৈরি করে সারপ্রাইজ দিতে পারেন। আর হ্যাঁ, ভালোবাসা দিবসে যে কেকটি তৈরি করে নিতে হবে এমনটা নয়, যে কোনো অকেশনে এই কেকটি তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। যেমন আমি আমার ছেলের জন্মদিন উপলক্ষে অনেক ভালোবাসা দিয়ে এই কেকটি তৈরি করেছি। পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই কেকটি তৈরি করা খুবই সহজ। আমার চ্যানেলে আরও বেশ কিছু কেকের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। নিচে ডিসক্রিপশন বক্সে সবগুলো লিংক পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নিচ্ছি কেকটি তৈরি করার জন্য। প্রথমেই শুকনো উপকরণ চেলে নিচ্ছি। চালনির ওপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, 2 চা চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, শুকনো উপকরণগুলো এখন চেলে নিচ্ছি। অবশিষ্ট অংশ ফেলে দিয়ে মিক্সড করে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি মিক্সিং বোলে 6টি ডিম ভেঙে নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না চিনিটা পুরোপুরি গলে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে আসবে। আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও ফেটে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। যখন চিনি গলে কালার চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে সয়াবিন তেল। আমি 1/2 কাপ সয়াবিন তেল দিচ্ছি, তবে আপনারা চাইলে মেল্টেড বাটারও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি ফুড কালার, এখানে আমি রেড ফুড কালার নিয়েছি 1 চা চামচ। আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাটার মিল্ক, 1/2 কাপ লিকুইড দুধ, 1 চা চামচ ভিনেগার, মিক্সড করে 10 মিনিট রেখে দিলেই বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। এখান থেকে 5 চামচ বাটার মিল্ক দিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো আবারও চেলে দিচ্ছি, অবশ্যই 2 বার চেলে দিতে হবে। এখন স্প্যাচুলা দিয়ে আলতো করে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করা যাবে না, একটু সময় নিয়ে আলতো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নিতে হবে। কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। এখানে লাভ শেপের কেক মোল্ড নিয়েছি, মোল্ডটিতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। নর্মাল পেপার লাভ শেপে কেটে নিয়েছি। ওপর থেকে কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি, হালকা হাতে একটু ট্যাপ করে দিচ্ছি। কেকটি আমি ওভেনে বেক করব। ওভেন 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। আপনারা চাইলে চুলায়ও এই কেকটি তৈরি করে নিতে পারবেন। চুলায় তৈরি বেশ কিছু কেকের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। নিচে ডিসক্রিপশন বক্সে সবগুলো লিংক পেয়ে যাবেন। এই কেকটি বেক হতে আমার 40 মিনিট সময় লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। কেকটি পুরোপুরি ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কেকটি কতটা নরম তুলতুলে হয়েছে। কেকটি আমি 2 লেয়ারে কেটে নিয়েছি। এখন সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি।
পরিমাণ মতো পানি আর চিনি মিক্স করে নিয়েছি। সুগার সিরাপ দেওয়ার কারণে কেকটি 2 থেকে 3 দিন সফট থাকবে। এখন একটি লেয়ারে হুইপ ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। পুরো কেকটি আমি হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেব। এই ক্রিমের এ টু জেড ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। পারফেক্ট ক্রিম তৈরি করতে চাইলে এই ক্রিমের ভিডিওটা দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। এখন কেকের আরেকটি লেয়ার দিয়ে একইভাবে সুগার সিরাপ আর ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। পুরো কেকটি আমি ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এখন খুব ভালো করে একটু সমান করে দিচ্ছি। কেক কেটে নেওয়ার পর যে অবশিষ্ট কেকগুলো বেঁচে গিয়েছে সেগুলো আমি খুব ভালো করে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, এখন একটি ছাঁকনির সাহায্যে চেলে কেকের ওপর দিয়ে দিচ্ছি। কেকের উপরে কেকের গুঁড়ো দিয়ে কভার করে নিয়েছি। দেখুন দেখতে কতটা কিউট লাগছে। কাটা চামচের সাহায্যে কেকের সাইডে দাগ কেটে দিচ্ছি, এতে করে কেকটি দেখতে আরো কিউট লাগবে। এখন কেকের চারো সাইডের কেকের গুঁড়োগুলো চেপে চেপে দিচ্ছি। এখন 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এখন হুইপ ক্রিম দিয়ে কিছু ফুল তৈরি করে নিচ্ছি। এভাবে করে সবগুলো ফুল তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এক ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে ফুলগুলো আমি বের করে নিয়েছি। এখন নাইফের সাহায্যে এইভাবে কেকের ওপর ফুলগুলো বসিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন। ফুলগুলো সুইট বল দিয়ে সাজিয়ে নিয়েছি। কেকের আরেক সাইডে ফ্রেশ স্ট্রবেরির ফুল তৈরি করে বসিয়ে দিয়েছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল চমৎকার একটি রেড কেক। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও বলছি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। কেকটি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।